হাসরের মাঠে আল্লাহ যখন বিচারের মাঠ কায়েম করবে, আল্লাহ পয়গম্বর আয়ুব আলাইহিস সালামকে চেয়ারের মধ্যে বসায় রাখবে, আর আল্লাহ হাসরবাসীদেরকে ডাকবে তাল 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 ও তাল আসো আসো। আমলনামা দেখবে, দেখবে আমলনামার ভিতরে কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু দুনিয়ার দুনিয়ার দুনিয়া। আল্লাহ জিজ্ঞেস করবে কারণ কি, 60 বছরের জিন্দেগি দিলাম, 60 বছরের ভিতরে দেখতেছি তোমার আমলনামার ভিতরে কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, কোনো দান নাই, কোনো সাদাকা নাই, আমাকে কোনোদিন তুমি 10টা মিনিট বৈশা একা একা আমার নামের জিকির করো নাই, কারণটা কি? বলবে আল্লাহ আমি তো অসুস্থ ছিলাম। আল্লাহ বলবে তুমি কয়দিন অসুস্থ ছিলা? আল্লাহ আমি 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর অসুস্থ ছিলাম। আল্লাহ বলবে এই চেয়ারের মধ্যে যে বসে আছে তাকে তুমি চিনো নাকি? বলবে আল্লাহ চিনি না। বলে দুনিয়ার জমিনে একজন পয়গম্বরের নাম শুনছিলা কিনা? বলে আল্লাহ কোন পয়গম্বর? বলে একজন পয়গম্বর, তার নাম হলো আয়ুব। পয়গম্বর আয়ুবের নাম শুনছো কিনা? বলবে আল্লাহ পয়গম্বর আয়ুব আলাইহিস সালামের নাম শুনেছি। আল্লাহ বলবে আমি আমার এই পয়গম্বরকে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর না, আমি আল্লাহ আমার পয়গম্বরকে 18 বছর অসুস্থ রেখেছিলাম। কত বছর? এ জোরে বলেন কত বছর? আল্লাহ বলবে আমি আমার এই পয়গম্বরকে 18 বছর আমি অসুস্থ দিয়েছিলাম। কেমন অসুস্থ ছিল পয়গম্বর আয়ুব আলাইহিস সালাম? এই পা থেকে পস্তে পস্তে পুরো শরীর পচে গিয়েছে, একেবারে কিরা হয়ে গিয়েছে, শরীর থেকে গন্ধ বের হয়, এলাকার মানুষ এসে বলে আয়ুব আপনি এলাকায় থাকেন, না হয় আমরা চলে যাই। পয়গম্বর নিজে কষ্ট পায় মানুষকে কষ্ট, ওলামায়ে কেরাম নিজে কষ্ট পায় মানুষকে কষ্ট, পয়গম্বর বলে ঠিক আছে তোমাদের এলাকা ছাড়া লাগবে না, আমি নিজেই এলাকা ছেড়ে চলে যাই। পয়গম্বর আয়ুব আলাইহিস সালাম তার স্ত্রী বিবি রহিমাকে নিয়ে জঙ্গলে চলে গেলেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার হুকুম তিনি আদায় করেন, পালন করেন, আল্লাহর নামের জিকির কখনো বন্ধ হয় না। পয়গম্বর আয়ুব আলাইহিস সালাম অসুস্থ, আল্লাহ তাআলার শুকর আদায় করেন, বলে আল্লাহ আপনি আমাকে যে অসুস্থতার নিয়ামত দান করেছেন এই জন্য আমি আপনার উপরে খুশি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পয়গম্বরকে সকালবেলা বিকালবেলা ডাক দেয়, আয়ুব তুমি কেমন আছো? পয়গম্বর আয়ুব আলাইহিস সালাম পস্তে পস্তে পুরো শরীর পচন ধরে গিয়েছে, একবার বলে নাই আল্লাহ আমি ভালো নাই। পয়গম্বর বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আলা কুল্লি হাল, আমি এই অবস্থায় অনেক ভালো আছি। আল্লাহু আকবার। কত বছর অসুস্থ ছিলেন? 18 বছর। পস্তে পস্তে একেবারে যখন সকালবেলা ফজরের নামাজ পড়ে পয়গম্বর আল্লাহ তাআলার জিকির করতেছেন, দেখে জিহ্বা নাড়াতে চাড়াতে পারেন না, মানে আজকে সকাল থেকে জিহ্বার মধ্যে পচন ধরে গিয়েছে। পয়গম্বর আয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে মালিক, ও মালিক, পুরো শরীর পচিয়ে ফেলেছেন, আপনার কাছে কোনো অভিযোগ করি নাই, পা পচে গিয়েছে, হাত পচে গিয়েছে, পুরো শরীরটাই পচে গেল গো, আল্লাহ আপনার কাছে কোনো অভিযোগ করি নাই। আজকে ফজরের পরে দেখতেছি মালিক আমার জিহ্বার মধ্যেও পচন ধরেছে, আমি আয়ুবার সহ্য করতে পারি না, আল্লাহ আপনি আমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ পচায় ফেলান, আপনার কাছে কোনো অভিযোগ নাই, তবে আমার জিহ্বাটা পচায়েন না, যদি আমার জিহ্বাটা পচে যায় আমি কি করে আপনার নামের জিকির করব? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরেছে। কত বছর অসুস্থ ছিলেন? 18 বছর। জিব্রাইলকে ডাক দিয়ে বলে এ জিব্রাইল জমিনে যা, আমার আয়ু
জান্নাতের পানি দিয়া গোসল করায় দিয়া আল্লাহু আকবার কেমন পরীক্ষা 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন আল্লাহ বলে আর পরীক্ষার দরকার নাই তুমি 100% পাস আল্লাহ তাআলা ওই অবস্থায় পয়গম্বরকে সুস্থ করে দিলেন আর আমরা একদিন দুই দিন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর অসুস্থ থাকলে বলি আল্লাহ আমি এত নামাজ পড়ি এই রোগটা তুমি আমাকেই দিলা আর ওই লোক নামাজ পড়ে না তাকে কোনো রোগ দিলা না অথচ মুসলমান তুমি জানো না আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন তোমাকে কোনো অসুস্থতা দেওয়া হয় এটাও তোমার জন্য অনেক বড় নিয়ামত ঠিক কিনা বলেন অসুস্থ হলে মানুষের গুনাহ মাফ হয় কি মাফ হয় সমাজের মধ্যে এমন মানুষ আছে কোনোদিন একটু আল্লাহর জিকির করে না নাই মসজিদে যায় না নামাজ পড়ে না জুমার নামাজটা পর্যন্ত পড়ে না ঈদের নামাজও পড়ে না নাই দেখবেন ঈদের দিন সকালবেলাও সে খেতে কাম করতে চলে গেছে ঈদের দিনও কি শুক্রবারে জুমার দিন তাকে মসজিদে পাওয়া যায় না হঠাৎ কইরা কোমরের মধ্যে একটা ফোড়া উঠছে কি উঠছে এখন আর কাম করতে ঘরের ভিতরে শুয়ে আছে একটু পর পর পা টান দেয় আর ব্যথা লাগে আর কয় আল্লাহ গো ফোড়ার ব্যথা কি বলে ফোড়ার কথা বলে আল্লাহ গো আল্লাহ বলে এতটা বছর তোরে জিন্দেগি দিলাম আমার নাম নিলি না আমি আল্লাহ তোকে ভালোবাসি কারণ একটা ফোড়া দিছি যাতে ব্যথা পায় একটা আমার নাম নেস আরে জোরে বলেন আল্লাহু আকবার আরে জোরে বলেন আল্লাহু আকবার এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এই যে জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য আমি হাসরের মাঠে বিচারকের আসনে বসব অসুস্থতার বাহানা দিয়া বাঁচতে পারবি না কারণ আমার পয়গম্বর অসুস্থ ছিল কোনোদিন আমার হুকুম ছেড়ে দেস নাই আমার পয়গম্বর অসুস্থ ছিল কোনোদিন আমার হুকুম ছেড়ে দেয় নাই আর তুমি অসুস্থর বাহানা দিয়ে আমার হুকুম ছেড়ে দিবা নামাজ পড়বা না আমার বিধান মানবা না এটা কিন্তু আমি আল্লাহ সহ্য করব না ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এই দুনিয়ার জমিনে এত নিয়ামত খাওয়াইলাম এত নিয়ামত দিলাম আমার নিয়ামত খায়া যদি আমার গোলামি না করো আমার হুকুম না মানো অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে হাসরের মাঠে দাঁড়া করাবো ঠিক কিনা বলেন আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে দাঁড় করায় করায় পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নিব কয় কেজি গরুর গোস্ত কয় কেজি মুরগি খাইছো কয় কেজি দুধ আমি আল্লাহ কিন্তু প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেওয়া হবে কারায় গন্ডায় জাররায় জাররায় আল্লাহ বলে ছাড়বো না আমার নিয়ামত খায় আমার গোলামি করস নাই শয়তানের গোলামি করছস মনে করছস আমি আল্লাহ ছেড়ে দিব এত সোজা না আপনি আপনার সন্তানকে পড়াশোনা করাইলেন ডাক্তার বানাইলেন ইঞ্জিনিয়ার বানাইলেন ব্যবসা দিয়া দিলেন বিদেশ পাঠাইলেন সন্তান ইনকাম কইরা পয়সা না দিলে এক বছর দুই বছর তিন বছর গেলে বলে তোরে তেজ পুত্র করে দিল কথা বলেন আল্লাহ বলে বান্দা 60-70 বছরের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইলাম রে বান্দা এত নিয়ামত দিলাম মনে করিস না এই নিয়ামত গুলো আমি আল্লাহ তোদেরকে এমনি এমনি দান করেছি আল্লাহ বলে এত নিয়ামত দেওয়ার পেছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে আমার আল্লাহর কারণ রয়েছে যদি আমার আল্লাহর উদ্দেশ্য পুরা না করস রে বান্দা ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আমার কাছে আসতে হবে আমার কাছে ধরা দিতে হবে আর আমার কাছে ধরা না দিয়া বাঁচতে পারবি না ঠিক কিনা বলি ওয়াকুল্ল ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا الله بلي يا بندا حشر المات قائم كربو
আল্লাহ বলে আমি বিচারকের আসনে বসব কোথায় প্রত্যেকটা মানুষের আমলনামা গলার মধ্যে ঝুলায় দেওয়া হবে আল্লাহ বলবে নামাজ পড়স নাই দিন মানুষ নেই বলে আল্লাহ মানছি আল্লাহ বলবে ঠিক আছে তোর আমলনামা তোর গলার মধ্যে ঝুলানো তোর আমলনামা তুই নিজেই পড় এবার নিজের আমলনামা নিজে পড়বে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা আল্লাহ বলে তোর আমলনামা তুই নিজেই পড় আর তুই তোর নিজের হিসাব নিজেই দে আর তোর নিজের হিসাব দেওয়ার জন্য তুই যথেষ্ট কে বলবি দেখবে আমলনামার ভিতরে জিনার গুনাহ আমলনামার ভিতরে অন্যের সম্পদ মেরে খাওয়ার গুনাহ মানুষের উপর অত্যাচার নির্যাতন জুলুম নির্যাতন করার গুনাহ মানুষের সম্পদ মেরে খাওয়ার গুনাহ সুদ খাওয়ার গুনাহ ঘুষ খাওয়ার গুনাহ সব কিছু দেখে তখন আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি মালি হাদাল কিতাব বানায় বানায় বলতেছি আল্লাহর কোরআন আফসোস করবে আর বলবে হায় রে দুনিয়ার জমিনে আল্লাহ কত সুস্থ রেখেছিলেন সবল রেখেছিলেন আল্লাহ কত নিয়ামত দিছে আল্লাহর নিয়ামত খেয়ে যদি একটু আল্লাহর গোলামি করতাম তাহলে আজকে এই দশা হতো না ঠিক কি না বলে ইয়া লাইতানি মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ولا يظلم ربك احدا নিজের আমলনামা নিজে পড়বে আর আফসোস করবে দেখবে আমলনামার ভিতরে অনু থেকে অনু ছোট থেকে ছোট বড় থেকে বড় কোন গুনাহ বাদ যায় নাই এবার আফসোস করবে বলবে হায় রে অন্ধকার রুমে দরজা বন্ধ করে লাইট বন্ধ করে গুনাহ করেছিলাম জিনা করেছিলাম দুনিয়ার কোন মানুষ দেখে নাই দুনিয়ার কোন মানুষ জানে নাই কিন্তু দেখতেছি আজকে আমার আমলনামার ভিতরে এই গুনাহগুলো লেখা এই গুনাহগুলো কোত্থেকে আসলো রাত গভীরে অন্যের সম্পদ চুরি করেছি কেউ দেখে নাই দেখতেছি আমার আমলনামার ভিতরে সেই গুনাহগুলো লেখা মনে মনে চিন্তা করবে হায় রে অফিসের মধ্যে দরজা লাগায়া এসি রুমের ভিতরে বৈশা বৈশা কলমের খোসা দিয়া কোটি কোটি টাকা চুরি করছি সিসি ক্যামেরা বন্ধ করে রাখছি দারোয়ানকে বলছি কাউকে ঢুকতে দিবি না একা একা ঘুষের টাকা লেনদেন করেছি একা একা সুদ খাইছি কেউ জানে না কিন্তু দেখবে আমলনামার ভিতরে সব গুনাহগুলো লেখা কিভাবে আসলো এখানে এই গুনাহগুলো নিজে আঙ্গুল কামড়াবে আফসোস করবে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে অপরাধী আমি কিন্তু আল্লাহ তোর দুই কানে দুইটা সিসি ক্যামেরা লাগাইয়া দিছিলাম দুই কানে দুইটা সিসি ক্যামেরা কি রহমান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ বলে দুই কানে দুইটা ফেরেশতা নিযুক্ত করে দিছিলাম সব তারা রেকর্ড করে রাখছে কি করে রাখছে দুনিয়াতে কোনো অপরাধী অপরাধ করলে সিসি ক্যামেরা দেখা ইনভেস্টিগেশন করে বের করে ফেলি অপরাধীর সামনে ভিডিও ধরে এই যে দেখো তুমি এই চুরি করছো ডাকাতি করছো দুনিয়ার মানুষ যদি এমন রেকর্ড রাখতে পারে আমার আল্লাহ পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না আল্লাহ বলে এ অপরাধীরা আজকে বাঁচতে পারবে না আজকে আমি তোদের প্রতি কোন রকম সহানুভূতি দেখাবো না আজকে আর তোদেরকে সার দিব না কারণ দুনিয়ার জমিনে অনেক সার দিয়েছি আমি আল্লাহ তোদেরকে অনেক সতর্ক করেছি আমি আল্লাহ তোদেরকে কোরআন দিয়েছি আমি আল্লাহ পয়গম্বর পাঠিয়েছি আমি আল্লাহ আলেম পাঠিয়েছি আমি আল্লাহ পীর পাঠিয়েছি আমি আল্লাহ বুজুর্গ পাঠিয়েছি এ দুনিয়ার জমিনে শত শত ওয়াজ মাহফিল হয়েছিল ওই মাহফিলে যায় ওয়াজ শুনছস কিন্তু আমল করস নাই এক কান দিয়া শুনছস আর এক কান দিয়া বের করে ফেলাইছস এবার মজাটা বুঝ আমি আল্লাহ ছাড়ব না যা 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 ফেরেশতার এবার ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে আর ওই জাহান্নামী বলবে আল্লাহ
আরেকটা সময় দাও আরেকবার সময় দাও আল্লাহ বলবে না 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 অনেক সময় দিছি 70 বছরের जिंदगी দিছি একদিন তুই আমাকে ডাকস নাই আমার গোলামি করস নাই আমার সাথে নাফরমানি করছস আজকে আমি আল্লাহ ছাড়ব না করায় গন্ডায় হিসাব নিয়া দেখায় দিব ঠিক কি না বলি ঠিক কি না বলে জাহান্নামের কাছে ঘাল ধরে নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতারা বলবে এখানে কেন আসছো এখানে কেন আসছো কারণ কি তোমাদের কাছে কি কোনো নবী রাসূল কোনো আলেম ওলামা যায় নাই তোমাদের কাছে কি কোরআন পৌঁছায় নাই আলেমরা কি কোটিয়াদির মাহফিলে বৈশাখী জাহান্নামের সম্বন্ধে তোমাদের সামনে কি আলোচনা করে নাই قالوا بلا قد جاءنا نذير তারা বলবে গিয়েছিল আমাদেরকে জাহান্নামের কথাও আলোচনা করে কি শুনছে কি করছে শুনাইছে কিন্তু আমরা গুরুত্ব দেই নাই আমরা মনছি মনে করছি এমনি আমাদেরকে মিথ্যা ভয় দেখায় আমাদেরকে এমনি মিথ্যা ভয় দেখায় ফেরেশতারা বলবে আর বাঁচার উপায় নাই আর বাঁচার উপায় নাই ফেরেশতারা একবারে জাহান্নামের ভিতরে ফিকে মারবে আহ আফসোস করবে কোনো বাঁচার উপায় নাই ঠিক কি না বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ وما الحياة الدنيا إلا متاع الغرور الله رب العالمين بل نبي বলে দেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ও বাবা এই দুনিয়ায় এক দল আসে আর এক দল যায় আজকে আপনি আমি যার বাড়িতে বসবাস করেছি আসলে এই মূলত এই বাড়ির মালিক আমি ছিলাম না আরো 20-30-40 বছর আগে এই বাড়ির মালিক ছিল আর একজন যার চোখ রাঙ্গারিতে পুরো এলাকার মানুষ ভয় পেত আজকে তার অস্তিত্ব নাই তার কবরটাও মাটির সাথে মিশে গেছে তার কবরের উপরে গরু ঘাস খায় ছাগল ঘাস খায় আর কিছুদিন পরে আপনিও থাকবেন না আমিও থাকব না কালের পরিক্রমায় আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে তার মানে এক দল আসে আর এক দল যায় কারোর জন্য পৃথিবী থেমে থাকে না কারোর জন্য রাষ্ট্রের কার্যক্রম থেমে থাকে না কারো জন্য পৃথিবীর বিচারই কোন আদালত থেমে থাকে না তুমি চলে যাবা তোমার আমার জায়গা আরেকজন এসে দখল করবে ঠিক কিনা বলে কিন্তু মনে রাখো এই দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে আমাকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য যদি আল্লাহর গোলামি না করে শয়তানের গোলামি করো কবরে গেলে কিন্তু পিটার চোটে হাড়টি কোরা করে ফেলবে ঠিক কিনা বলে এই দুনিয়ার জমিনে ক্ষমতার বাহাদুরি দেখায়ও না অর্থের গরম দেখায়ও না শক্তির বড়াই দেখায়ও না এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে একখানা কাফনের কাপড় নিয়া এর চাইতে আর বেশি এর চাইতে আর বেশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সেই কারণেই বলেছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলে ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ দুনিয়ার জমিনে এই মানুষকে এমনি এমনি সৃষ্টি করি নাই আল্লাহ বলে এই মানুষদেরকে সৃষ্টি করার পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে আমার আল্লাহর কারণ রয়েছে আল্লাহ বলে ও নবী
আমি তাদেরকে এত সুন্দর সুন্দর রিজিক দান করলাম গরমের দিনে এক খাবার শীতের দিনে আরেক খাবার গরমের দিনে এক সবজি শীতের দিনে ঢাকার আশেপাশে সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয় নরসিংদী জেলায় গরমের দিনে এক সবজি এক তরকারি আর শীতের দিনে আল্লাহ বলে হে দুনিয়ার মানুষ কিভাবে তোর আমার সাথে নাফরমানি করস আমি আল্লাহ তোদেরকে এত নেয়ামত দান করেছি এত রিজিক দিয়েছি আল্লাহ বলে কত নেয়ামত وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَّحِيمٌ الله বলে আমি তোদেরকে এত নিয়ামত দান করেছি এত রিজিক দান করেছি কিয়ামত পর্যন্ত আমার রিজিক গণনা করে তোরা শেষ করতে পারবি না পারবেন বাংলাদেশে এক রকম ফল সৌদি আরবে যায় দেখেন আরেক রকম ফল আমরা যখন মিশরে পড়াশোনা করতাম মিশরের বাজারে এত ফল পাইতাম এত ফল হরেক রকম ফল কিনে কিনে খাইতাম আর ভাবতাম হায়রে বাংলাদেশে যদি এই ফলগুলা পেতাম কিন্তু না 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 আবার যখন মালয়েশিয়াতে গেলাম এত ধরনের ফল এই কারণে বিশ্ব ভ্রমণ না করলে আল্লাহ নিয়ামত সম্বন্ধে জানা যায় না এই কারণে আল্লাহ বলছে কুল সিরু ফিল আরদ ঘোর 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 আর আমার নিয়ামত দেখ আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দা রে বান্দা তোর গরুর গোশত খেতে ভালো লাগে না তুই মুরগির গোশত খা হাঁসের গোশত ভালো লাগে না তুই খাসির গোশত খা মুরগির ডিম ভালো লাগে না হাঁসের ডিম খা হাঁসের ডিম ভালো লাগে না কোয়েল পাখির ডিম খা এ বান্দা দুধ ভালো লাগে না ঘি খা খেজুরের গুড় ভালো লাগে না মধু খা আল্লাহু আকবার এ বান্দা কোন মাছ খাবি কোন মাছ খাবি ওহু আল্লাযী সাখরাল বাহরা লিতাকুলু মিনহা লাহমান তরিয়া এই যে আপনাদের পাশে একটা বিশাল মেঘনা নদী আছে সকালবেলা ভৈরবে যান কুলিয়ার চরে যান অনেক ধরনের মাছ বড় বড় নদীর পাঙ্গাস নদীর আর নদীর বোয়াল হরেক রকমের মাছ নদীর মধ্যে থেকে ধরে এনে সকালবেলা কোটি কোটি টাকা বিক্রি করতেছে আর আপনি পকেটের মধ্যে করে একটা 500 টাকার ভান্ডিল নিয়া 10,000 টাকা দিয়ে টাইন মাছ বোয়াল মাছ কিনা আনছেন আপনি তো এই মাছটা টাকা দিয়া কিনলেন কিন্তু যেই জাল যেই জেলে সারা রাত কষ্ট করে এই মাছটা ধরলো ওই জেলেকে যদি জিজ্ঞেস করা হয় এ জেলে এই মেঘনা নদী থেকে মাছ ধরলা এই মাছগুলা তুমি কবে ছাইরা দিয়া গেছিলা এই বোয়াল মাছের পোনা তুমি কবে ছাড়ছিলা এই আইর মাছের পোনা তুমি কবে ছাড়ছিলা বড় বড় চিংড়ি কবে ছাড়ছিলা নদীর ইলিশ কবে ছাড়ছিলা আল্লাহ বলে বান্দা ওহু আল্লাযী সাখরাল বাহরা লিতাকুলু মিনহা লাহমান তরিয়া আল্লাহ বলে বান্দারে এই নদীর মধ্যে আমি তোদের জন্য বিভিন্ন প্রজাতির মাছের ব্যবস্থা করেছি কোরআনে আছে কি আছে না এই অবিশ্বাসীরা নাফরমান নাস্তিক বেঈমানের বাচ্চারা এই হারাম খরেরা শুইনারা তোর আল্লাহকে বিশ্বাস করস না বলস দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কোনো শব্দ নাই নাউজুবিল্লাহ কিছু নাস্তিক বেঈমান নাফরমান আছে যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না এই নাস্তিক তুমি আল্লাহকে কেন স্বীকার করো না বলে যেটা দেখা যায় না সেটা আমরা মানি না নাউজুবিল্লাহ অভাব নাই অভাব নাই বড় বড় মুস বড় বড় কি এক একটারে দেখতে দেখা যায় একেবারে সজারুর মতো
বানরের মতো দেখা যায় ঠিক কিনা বলে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে না ইসলাম ধর্মকে কটাক্ষ করে জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিলে কয় হুজুর এত চিল্লায় কে হুজুররা কেন চিল্লায় আলেমরা যদি বাংলাদেশে না চিল্লাইতো নাস্তিকরা এ দেশে ইসলামের 12টা বাজায় ফলাইতো ঠিক কিনা বলে আলেমরা যদি না চিল্লাইতো ভারতের কর্ণাটকের মতো এই দেশের স্কুলে হিজাব নিষিদ্ধ করা হইতো বোরকা নিষিদ্ধ করা হতো ঠিক কিনা বলে আলেমরা একটু গরম আছে দেখা না মাঝে মাঝে একারে আমাদেরকে খোঁচা মারে খোঁচা মারার পরে দেখে খালি আগুন বেরায় কি বেরায় আগুন বের হয় না এগুলোর সাথে পারা যাবে না না যারা ইসলামের উপর অটল থাকে তাদের সাথে পারা যায় না দুনিয়ার কোন শক্তি তাদের সাথে না থাকলে তাদের সাথে আছে কি আল্লাহ এই জোরে বলেন কে আছে আল্লাহ নাস্তিকরা বলে যে আল্লাহকে দেখা যায় না ওই আল্লাহকে আমরা মানি না নাউজুবিল্লাহ বলে করোনা ভাইরাস কি দেখা যায় করোনা ভাইরাস দেখছেন একেবারে টেলিস্কোপ দিয়া মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া স্যাটেলাইট দিয়া একটু ধরতে পারছে ওই দিন দেখলাম সোশ্যাল মিডিয়ায় একটা মাছির উপরে একটা টেলিস্কোপ যন্ত্র মেরেছে তো মাছি বসার সাথে সাথে যেখানে বসবে সেখানে কমসে কম 70 বার পায়খানা করবে এটাকে চোখ দিয়ে দেখা যায় একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম অণু থেকে অণু ছোট থেকে ছোট কিন্তু ওই যন্ত্র যখন মাছির উপরে ধরেছে দেখতেছে মাছি বারবার কি করতেছে পায়খানা করছে এই কারণে নবীজি বলেছেন যে খাবারের ভিতরে মাছি বসে ওই খাবার তোমরা খেও না ফেলে দিও কারণ ওটার মধ্যে কি থাকে জীবাণু থাকে যত সম্ভব না খাওয়াই ভালো কুকুরের খাবারে অনেক জীবাণু থাকে কুকুর যেটার ভিতরে মুখ দেয় আল্লাহ নবী নিষেধ করেছে কিন্তু আলহামদুলিল্লাহ বিড়ালের মুখে কোনো জীবাণু নাই আমার নবী বিড়াল পেলেছেন বিড়াল পালন করা কি সুন্নত এই কারণে যারা মক্কা মদিনায় গেছেন দেখছেন না বিড়াল আর বিড়াল রাস্তাঘাটে বিড়াল মদিনায় বিড়াল মক্কায় বিড়াল আরব দেশে রাস্তাঘাটে আমাদের দেশে তো কুকুর দেখা যায় আর আরব দেশে রাস্তাঘাটে তো শুধু বিড়াল আর বিড়াল আল্লাহু আকবার যেটা বলছিলাম ওই নাস্তিকরা বলে যে আল্লাহকে দেখা যায় না ওই আল্লাহকে আমরা মানি না নাউজুবিল্লাহ তো করোনা ভাইরাসের দেখা যায় না তো করোনা ভাইরাসের ডরে মুখে মাস্ক লাগাও কেন প্রশ্ন আসে কি আসে না এই জায়গায় নাস্তিক বেঈমানরা ধরা খেয়েছে কি খেয়েছে না করোনা ভাইরাস দেখা যায় না ওই ভাইরাসের ডরে ওইদিনকা গাজীপুর মাহফিলে যাচ্ছি হঠাৎ করে এক গাড়ির দিকে তাকায় দেখি মাস্ক তিনটা লাগাইছে কয়টা আবার মাস্কের উপরে প্লাস ই লাগাইছে পজিটিভ এমনি কি লাগিয়েছে পজিটিভ না আমরা এটাকে মানে কটাক্ষ করছি না আমি জিজ্ঞেস করলাম ভাই মাস্ক কয়টা তিনটা লাগাইছে হুজুর লাগাইছেন লাগাইছেন ভালো করে আবার পজিটিভ এমনি লাগাইছেন কয় যাতে ভাইরাস এ মুসলমান তুমি কত বড় মুসলমান হইয়াও তুমি কত বড় নাফরমান করোনা ভাইরাসের ডরে তিনটা মাস্ক লাগাও রাস্তায় বের হওয়ার আগে হ্যান্ড স্যানিটাইজার করো ঘরে যায় হ্যান্ড স্যানিটাইজার করো আর করোনার সময় আমরা কত খেলা দেখছি বিলিসিন দিয়া শরীর পর্যন্ত ধুইছি করোনার ডরে তুমি এত কিছু করলা কিন্তু আল্লাহর ডরে তো তোমাকে মসজিদে দেখলাম না অথচ আল্লাহর ভয়ে তো তোমাকে মসজিদে থাকার কথা ছিল আল্লাহর ভয়ে তোমাকে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে আসার কথা ছিল ঠিক কিনা বলে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই আমার নবীকে বলেন ও নবী এই যে আমি আল্লাহ এত বড় সমুদ্র বানাইলাম নদী বানাইলাম এই নদীর মধ্যে আমি আল্লাহ কত প্রজাতির মাছের ব্যবস্থা করলাম এই সমুদ্রের মধ্য থেকে নদীর মধ্য থেকে
দুনিয়ার মানুষগুলো মাছ ধরে মাছ বিক্রি করে আর ওই মাছ খায় আল্লাহ পাক বলে নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন এই সমুদ্রের মধ্যে যত প্রকারের মাছ আছে এই সব মাছগুলো আমি আল্লাহ তাদের রিজিকের জন্য পাঠিয়েছি আল্লাহু আকবার وان لكم في الانعام لعبره نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين الله اكبر الله رب العالمين بل نبي শুধু সমুদ্রের মধ্যে আমি আল্লাহ তাদের জন্য মাছের ব্যবস্থা করছি এখানেই শেষ না আমি আল্লাহ তাদের জন্য গরুর পেট থেকে গাবীর উদর থেকে আমি আল্লাহ স্তনের মাধ্যমে তাদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করেছি ঠিক কি না বলেন আপনারা গরু পালেন কি পালেন না সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গরুকে আপনারা ডানু দুধ দিয়া চা বানায় খাওয়ান না এক নাম্বার মিল্ক ভিটা দিয়া চা খাওয়ান যে ভালো করে খা সকালবেলা ভালো দুধ দিস অথবা মুরগি ভুনা পোলাও খাওয়ান কোরমা অথবা মুসুরির ডাল ভুনা করে ধইনা পাতা দিয়া টমেটো দিয়ে একটু দুই নালা ভাত খাওয়ায় দেন কি খাওয়ান এ জোরে বলেন কি খাওয়ান সারাদিন খাওয়াইলেন গরুকে ঘাস আর যখন সকালবেলা হয় গরুর স্তনের মধ্যে দুধে ভরপুর হয়ে যায় আল্লাহ চিন্তা করছেন কোনদিন চিন্তা তো করেন নাই খালি স্তন টানেন আর দুধ বাই করেন আর করতে দেন না বেচা জাঙ্গা দুধ বেচা বিড়ি একটা প্যাকেট একটা কিনা খাইতে গেতে গান গাইতে গাইতে বাড়িতে চলে যান একবারও চিন্তা করলেন না সারাদিন খাওয়াইলেন ঘাস আল্লাহ সেই কথাই কোরআনের ভিতরে বলেছেন ওয়াদামিল লাবান লাবানন মানে কি লাবানন মানে কি কোরআনে আছে কি আছে না বানায় বলতেছি লাবানন মানে দুধ আল্লাহ বলে দুনিয়ার মানুষ একবারও কি চিন্তা করলি না এই গরুর পেটের মধ্যে গোবর আছে গোবর এই গরুর পেটের মধ্যে গোবর আছে রক্ত আছে প্রস্রাব আছে আছে কি আছে না দুধের স্তন টান দিছেন দুধের সাথে অনেকগুলা ঘাস পাইছেন ওই ঘাস আবার পরিষ্কার করছেন আল্লাহু আকবার দুধের থেকে কোনোদিন কি প্রস্রাবের গন্ধ পেয়েছে অথবা গোবরের গন্ধ এ মানুষ এ নাফরমানেরা একবার কেন চিন্তা করল না ওই গরুর পেটের মধ্যে গোবর আছে প্রস্রাব আছে রক্ত আছে কত নাপাকি জিনিস আছে আছে কি আছে না আল্লাহ বলে সব নাপাকি থেকে আমি আল্লাহ রিফিয়ারিং করি গরুর স্তনের মধ্যে ওয়াদামিল লাবান আমি আল্লাহ তোমাদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করেছি আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দা দুধ খা বেশি করে খা কিন্তু সকালবেলা যখন দুধের ওই গাবির কাছে যায়া দুধের স্তন ধরে যখন টান দিচ্ছেন দুধ বের হচ্ছে আর পাশে থেকে গাবির বাচ্চাটা কান্না করে মা তোমার স্তনের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে আমাকে একটু দুধ খাওয়াও গাবিটা ডাইকা বলে না 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 দুধ চাইছ না এই দুধ আল্লাহ তোর জন্য বানায় নাই এই আল্লাহ দুধ বানাইছে তার বান্দার জন্য আল্লাহু আকবার অথচ গাবি সন্তান নিজেই তার মায়ের দুধ খেতে পারে না ওই গাবি ডাক দিয়ে বলে বাবা রে একটু ধৈর্য ধর সবর কর আমার স্তনে যেই দুধ আছে এই দুধগুলো আল্লাহ তোর জন্য বানাই নাই তার বান্দাদের জন্য বানাইছি বাবা দুধ দহন করার পরে যদি আমার স্তনে কিছু থাকে সেইটুক তুই পান করিস এই কারণে দেখবেন যখন গাবি দুধ দহন করা হয়ে যায়
ওই গাবির বাসরটা ছেড়ে দিলে দৌড়ে যায় মায়ের স্তনটা মুখে দুধ পায় না শব্দ দহন করা শেষ শুধু চষতে থাকে আর গরু আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আমার স্তনের দুধ আমার সন্তানই খেতে পারে না আল্লাহ বলে গাবিরে আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি আমার বান্দার নিয়ামতের জন্য আর জোরে বলেন আল্লাহু আকবার ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ বলে বান্দা কত নিয়ামত তোদেরকে আমি আল্লাহ দিয়েছি গুনে গুনে শেষ করতে পারবি না সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলে হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ মুরগির পেট থেকে তোদের জন্য কত সুন্দর বাইদা ডিম বের করেছি আল্লাহু আকবার লাহমুদ দাজাজ আমি আল্লাহ তোদের জন্য মুরগির গোস্তর ব্যবস্থা করেছি শুধু তাই নয় ওই মুরগির পেট থেকে আমি আল্লাহ তোদের জন্য ডিমের ব্যবস্থা করেছি ওই মুরগির পেটের মধ্যে কত ধরনের নাপাকি আছে আছে কি আছে না মুরগির বিষটা আছে রক্ত আছে নাপাকি আছে আল্লাহ বলে আমি আল্লাহ তোদেরকে সম্মানিত করে সৃষ্টি করেছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত আল্লাহ বলে এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোদেরকে সম্মানিত করে সৃষ্টি করেছি আর সম্মানী মানুষদেরকে আমি আল্লাহ অসম্মানী রিজিক দিব এটা হতে পারে না আমি আল্লাহ তোদের জন্য সম্মানের রিজিক দান করেছি আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার একটা হাতি মানুষের চাইতে শক্তিশালী নাকি কম দুর্বল একটা হাতি কত শক্তিশালী একটা হাতি যদি সুর দিয়া পেঁচায়া পায়ের ভিতর নিয়ে একটা বাড়ি মারে একটা পা দিয়ে একটা পাড়া মারে তাহলে কটবেলের মতো ফেটে যাব হাতির এত শক্তিশালী অথচ হাতি গরুর গোস্ত খায় না খাসিও খাওয়ানো হয় না মুরগিও খাওয়ানো হয় না হাতির খাবার হলো কলা গাছ সেটাও কাইটা দেওয়া লাগে না নিজেই উঠায় নিয়ে খায়া ফেলায় ঠিক কিনা বলেন ও মুসলমান আল্লাহ বলে এ দুনিয়ার মানুষ একবারও কি চিন্তা করলি না আমি আল্লাহ তোদেরকে মুরগির পেট থেকে যে ডিমটা বের করি ওই ডিমের উপরে কত সুন্দর একটা আবরণ দিয়েছি শক্ত আবরণ ওটা যদি লোহার হইতো তাহলে ভাঙতে পারতি না আর প্লাস্টিকের আবরণ হইলে ডিমের খোসাটা যদি প্লাস্টিকের হতো তাহলে ওটাও সহজে ভাঙতে পারতি না প্লাস্টিকের মধ্যে জীবাণু ডাক্তাররা গবেষণা করে বের করেছেন প্লাস্টিকের জিনিসে কিছু খাইলে ক্যান্সার হওয়ার কি আছে সম্ভাবনা আছে তাহলে মুরগির পেট থেকে যে ডিমটা বের হয় এই ডিমের খোসাটা আল্লাহ কি প্লাস্টিক দিয়া বানাইছে নাকি মাটি দিয়া নাকি সিমেন্ট দিয়া নাকি অ্যালুমিনিয়াম দিয়া আল্লাহু আকবার এই সব কিছুর কারিগর কে আর জোরে বলেন কে এবার আসেন এত রিজিকের কথা বললাম আল্লাহ বলে বান্দারে এত নিয়ামত আমি তোদেরকে খাওয়াইলাম তোদেরকে দিলাম নিশ্চয়ই তো কোনো কারণ নাই কথা কয় না কেন নিশ্চয়ই কারণ আছে আছে কি আছে না এই কারণে আল্লাহ কোরআনের মধ্যে বলছে বাবা আমি বানায়া বানায়া বলি না আল হিজবান ওয়ার তো ধারণা করা উপলব্ধি করা আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও وأنكم إلينا لا ترجعون الله رب العالمين বলে বান্দারে তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে না 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 আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে
আমার আল্লাহর কারণ রয়েছে আল্লাহ বলে সেই উদ্দেশ্য হলো এই দুনিয়ার জমিনে একমাত্র আমার গোলামি করতে হবে অতএব মানুষ আল্লাহর রিজিক খায়া আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় আল্লাহর সাথে নাফরমানি করে ঠিক কিনা বলেন এমন মুনাফিক এই জমিনে আছে কি আছে না ও মুসলমান এই দুনিয়াতে তুমি কয়দিন থাকবে এত বাহাদুরি এত বড়াই ওই দিন পত্রিকায় দেখলাম একজন ব্যাংকার মারা গেছে কে ব্যাংকার দেখছেন ঘটনাটা ওই ব্যাংকারের নাম হলো ফিরুজ রশিদ নাম কি আপনাদের এই পাশের জেলায় বাড়ি নরসিংদীতে ব্যাংকে চাকরি করে দুইটা পাঁচতলা বাড়ি করেছে কয়টা দুইটা পাঁচতলা বাড়ি করেছে হায় রে দুনিয়া রে স্বার্থের দুনিয়া যতদিন দিবেন ততদিন ভালো দিবেন না তো গিভেন টেক খাওয়াইবেন দিবেন খুব ভালো বিপদে পড়ে গেছেন দিতে পারেন না এখন আপনার আশেপাশেও আসবে না ঠিক কিনা বলেন হ্যাঁ এ মুসলমান আল্লাহ এত নিয়ামত খাওয়াইলো আল্লাহর হুকুম মানো না আল্লাহ চাইলে সাথে সাথে ধ্বংস করে দিতে পারতো ঠিক কিনা বলেন দুনিয়ার মানুষকে একটু না দিতে পারলেই মানুষ বিরোধিতা শুরু করে আর বিরোধিতা শুরু করলে আমরা আবার বলি দাঁড়া বিরোধিতা শুরু করছো সময় মতো মজাটা দেখাও আর আল্লাহ বলে বান্দা তুই আমার নিয়ামত খাইতেছস আমার নাফরমানি করস আমি আল্লাহ কিছু বলতেছি না ছাইরা দিছি আল্লাহ সময় দিয়ে দিছে আয় ফিরে আয় ঠিক কিনা বলে কি কর ফিরে আয় অথচ যেই মালিকের জন্য পুরো জীবনটা কুরবানি করার দরকার ছিল সেই মালিকের জন্য কিছুই করলাম না সন্তান সন্ততি স্ত্রীর জন্য পুরো জীবনটারে শেষ করে দিলাম এই ব্যাংকে চাকরি করে দুইটা বাড়ি করেছে তার ডিপোজিটও আছে 60 লক্ষ টাকার মতো পেনশন পেয়েছে কত টাকা দুইটা সন্তান একটা বড় ছেলে একটা ছোট ছেলে তো বড় ছেলেটা একটু মেন্টালি প্রবলেম আছে মানসিক অসুস্থ মানসিক রোগী এই সুযোগে ছোট ছেলেটা সম্পত্তির লোভে বাবা অসুস্থ হয়ে গেছে বাবার কোনো চিকিৎসাও করায় না যে বেটা 60 লাখ টাকা ব্যাংকে আছে দুইটা বাড়ির মালিক চিকিৎসার জন্য তার অর্থের কোনো অভাব আছে না আছে চিকিৎসাও পর্যন্ত সন্তানরা করায় না ছোট সন্তান বাবা অসুস্থ হয়ে ঘরের বিছানায় পড়ে আছে দিন দিন যখন ট্রিটমেন্ট করানো হয় না তো ট্রিটমেন্ট না করে তো একটা মানুষ তার মানে তাকে হাতে ধরা মারা হচ্ছে ট্রিটমেন্ট করানো হচ্ছে না বাবা দিন দিন অসুস্থ হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেছে সন্তান চিকিৎসা না করিয়ে উল্টা ইনজেকশন এনে ওটার ভিতরে বিষ ঢুকায়া বাবার শরীরে পুশ করছে জন্মদাতা সন্তান এ মুসলমান কার জন্য তোমার এই দুনিয়া কার জন্য রাত 8টায় বের হও রাত 12টায় ঘরে ফিরো ঠিক মতো দুপুরের খাবারও নাই রাতের খাবারও কি ঘুম নাই কিছু নাই রাস্তায় বসে শুধু একটা পাউরুটি আর একটা চা খাইছেন দুপুরে সময় পাইনি কি খেয়েছেন একটা চা পাউরুটি হয়ে গেছে দুপুরের খাবার রাত্রবেলা বাসায় যাও ঠিক মতো খাইলেন না যে অল্প একটু খায়া ঘুমায় পড়লেন আর নামাজ তো গেছে খাওন নাই নামাজ নাই গোসল নাই আবার এক সকাল 8টা বাজে উঠা শুধু দুনিয়ার ধান্দা কার জন্য এত কষ্ট অথচ 14 ঘন্টার মধ্যে 12 ঘন্টার মধ্যে দিন রাত এই 24 ঘন্টার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 75 মিনিট সময় লাগে কত মিনিট কত মিনিট মাত্র 75 মিনিট সময় লাগে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে আর 23 ঘন্টা আপনি নিজের জন্য ব্যয় করেন নিজের জন্য ব্যয় করেন 75টা মিনিট কি আল্লাহকে ডাকতে পারেন না আল্লাহর কদমে আয়েশা সেজদা দিতে পারেন না
কিন্তু 75টা মিনিট 24 ঘন্টায় আল্লাহর জন্য আপনি সময় দিতে পারলেন না স্ত্রী সন্তান পরিবার পরিজনের জন্য পুরো জীবনটা শেষ করে দিলেন লাভ কি হলো মৃত্যুর সময় চিকিৎসাও পাইলেন না সন্তান পাশেও থাকলো না উল্টা আরো ইনজেকশন পুশ করায় আপনাকে মেরে ফেললো সম্পদের লোভে কিসের লোভে মা সন্তানকে বলল তুমি আমার স্বামীকে এভাবে কেন মারছো এই কারণে ছোট সন্তান নিজের মায়ের গায়ে পর্যন্ত হাত দিয়েছে নিজের মাকে এই হাত দিয়ে সে অত্যাচার করেছে নির্যাতন করেছে ছোট সন্তানের নাম শুনলে মা থরথর করে কাঁপে তার মানে একটা সন্তান কতটা হিংস্র হতে পারে কতটা অসভ্য হতে পারে এই যুগে ঠিক কি না বলে কি করলো ইনজেকশন পুশ করায় তাকে একেবারে সেন্সলেস করে ফেলেছে এমন ঘটনা শুধু নরসিংদীর জেলায় না বাংলাদেশের প্রতিটা জেলায় হচ্ছে কারোটা ফাঁস হয় কারোটা হয় না এমন শত শত ঘটনা হচ্ছে সম্পদের জন্য সন্তান বাবাকে হত্যা করতেছে মাকে হত্যা করতেছে ভাইকে হত্যা করতেছে ঠিক কি না বলেন সন্তানের সম্পদের জন্য নিজের হাতে নিজের আপন ভাইকে হত্যা করতেছে পরে কি হলো ওই ব্যাংকার ফিরোজ সাহেব আপনাদের নরসিংদীতে বাড়ি দুইটা বাড়ির মালিক পাঁচতলা সম্পদের অভাব মৃত্যুর সাথে মরতে তো হবেই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত তিনি ইন্তেকাল করলেন মারা গেলেন দুই দিন পর্যন্ত লাশটা ঘরের মধ্যে পড়ে ছিল সন্তান আসে নাই তার লাশ দাফন করার জন্য কয়দিন কয়দিন লাশের থেকে যখন গন্ধ বের হতে শুরু করলো এলাকার মানুষ এসে চাঁদা তুলে দুই বাড়ির মালিক ব্যাংকার 65 লক্ষ টাকা নাকি তার ডিপোজিট আছে অ্যাকাউন্টে শত কোটি টাকার সম্পদ কোটি কোটি টাকার সম্পদ দুনিয়াতে রেখে গিয়ে মৃত্যুর সময় তার জন্য একটা কাফনের কাপনের ব্যবস্থা ও সন্তান করতে এলাকার মানুষ এসে চাঁদা ধরে ধরে কাফনের কাপড় কিনে তারপরে তাকে দাফন করা হয়েছে আমাদের প্রশ্ন হলো ও ব্যাংকার এমন ব্যাংকার শুধু একজনই না এমন শত শত হাজার হাজার মানুষ এই সমাজের মধ্যে আছে আছে কি আছে না আমি নিশ্চিত এই লোক দিনদার না আল্লাহওয়ালা না দিনদার হইলে জীবনও তার লাইফে এমন ঘটনা ঘটতে সে শুধু দুনিয়ার পিছনে দৌড়েছে আল্লাহকে খোঁজার জন্য আল্লাহকে পাওয়ার জন্য সে কোনো চেষ্টাই করে নাই ঠিক কিনা বলেন এই মজমায় যারা উপস্থিত হয়েছেন আল্লাহ তাআলা সকলের আমল নামায় এক খতম করে কোরআন শরীফের সওয়াব দান করেছে খুশি নাকি বেজা আরো জোরে বলেন খুশি নাকি বেজা বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন এই জমিন কা আসমান হায়াতের মালিক কে রিজিকের মালিক আমরা কার গোলাম আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ আমরা কার গোলাম কিছু মানুষ আছে আল্লাহর নাম জোরে নিতে চায় না সালাম দিল সালামের উত্তর নিজে জোরে নিতে চায় না ভাব দেখায় আছে কি আছে না সালাম দিছেন আসসালামু আলাইকুম রাসূলের সুন্নাত হলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত হাসি মুখে সালামের জবাব দেওয়া কিন্তু সে ভাব নিয়া অনুষ্ঠান আবার উত্তরই দেয় না যদি বলা হয় ভাই একটু জোরে আল্লাহর নাম বলেন না কোনো মাহফিলে আইসা চুপ করে বসে থাকে ভাব নিয়া কারা ভাব নিয়া বসে থাকে জানেন যাদেরকে শয়তান আষ্টি পিষ্টে ঘিরে রেখেছে এই যে আমি বললাম আমরা কার গোলাম আপনারা বলছেন কিছু মানুষ আছে শয়তানের গোলাম শয়তানের এই সাবধান চুপ থাক দরকার নাই তুই আমার গোলাম আমি তোকে যেমনে বলি অমনে চলস
কিন্তু আল্লাহর কথা চলছ না নাউজুবিল্লাহ বলেন চুপ থাক দরকার নাই মোল্লায় বলে বলুক চিল্লায় চিল্লায় চিল্লাক তোর যায় আসে না তুই চুপ করে থাক কিন্তু যারা আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহর গোলাম তারা ঠিক থাকতে পারে না সহ্য করতে পারে না আকাশ বাতাস প্রকম্পিত করে বলে আমরা আল্লাহর গোলাম কার গোলাম তার মানে আসমান যার আইন চলবে তার জমিন যার আইন চলবে তার আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহু আকবার সম্মানিত হাজিরিন মারহাবা 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 বসুন আল্লাহর কোরআন মুসলমানের সংবিধান ঠিক কিনা বলেন আল্লাহর কোরআন যেই ভাই স্লোগান দিয়েছেন আমরা তাকে ধন্যবাদ জানাই কি বলেন আমরা বসায় দিলাম কারণ আরো দিতে হবে বেশি দিলে আবার আপনার গলা ঠলা ভেঙে গেলে আপনি মনে করেন না আমরা আপনাকে আমরা আপনাকে উৎসাহ দিচ্ছি কি বলেন হ্যাঁ আল্লাহু আকবারের ধ্বনি হলো মুসলমানের হাতিয়ার মুসলমানের বড় হাতিয়ারের নাম আল্লাহু আকবারের ধ্বনি ঠিক কি না বলেন ওই যে আমাদের বোন মুসকান ভারতের কর্ণাটকে এক তাকবীরের ধ্বনি দিয়ে সারা পৃথিবীর ভীত নাড়িয়ে দিয়েছেন ওই মুখখাওয়া বাহিনী গরুর পায়খানা খাওয়া বাহিনী আরএসএস সন্ত্রাস ওই ভারতের হিন্দুত্ববাদী ওই মোদির ভীত নাড়িয়ে দিয়েছেন ঠিক কি না বলে সম্মানিত হাজিরিন ইসলামের পক্ষে কথা বললে যাদের গায়ে আগুন ধরে তাদের বুঝে রাখা দরকার জেনে রাখা দরকার এই দুনিয়া আল্লাহর সৃষ্টি পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানের সৃষ্টি নয় পৃথিবী সৃষ্টি করেছেন জমিন কার আসমান পাহাড় পর্বত নদী নালা সব আল্লাহর সে আল্লাহর নাম বললে তোমার গায়ে যদি আগুন ধরে ধরে ধরুক যাও ধরে ধরুক আল্লাহর নাম বলেই যাব ইসলামের পক্ষে কথা বলেই যাব ঠিক কি না বলেন বেশি দিন আর বাঁচতে পারবো না দুনিয়া ধ্বংসের দ্বার প্রান্তে কেয়ামত চলে আসছে আর বেশি দেরি নাই বহুত করছো মজা মাস্তি এবার ইসলামের দিকে ফিরে আসো দুনিয়া থাকবে না ধ্বংস হয়ে যাবে না থাকবে না কিছুই এর আগে আরেকটা ঘটনা দেখলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন অধ্যক্ষ সন্তানরা খবর নেয় না এখন সে বৃদ্ধাশ্রমে আছে তিন সন্তান আমেরিকা অস্ট্রেলিয়া কানাডায় আছে বাবার খবর সম্মানিত হাজিরিন এবার আসেন এই কথাগুলো আপনাদেরকে কেন বললাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে খনিকের এক দুনিয়াতে পাঠাইছেন খনিকের দুনিয়ায় আল্লাহ আমাদেরকে যে হায়াত দিয়েছেন এই হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন এমনি দেন নাই আল্লাহ তাআলা এই হায়াতের জিন্দেগি আমাদেরকে দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে এ দুনিয়ার মানুষ যদি তুমি আমার গোলামি না করো আমার হুকুম না মানো এই দুনিয়ার জমিনে তুমি থাকতে পারবে না আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে আল্লাহ বলে আমার কাছে যখন ফিরে আসবা আমি আল্লাহ হায়াতে জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিটের হিসাব নিব ঠিক কিনা বলেন
এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমি খুব ব্যস্ত খুব ব্যস্ত এই কারণে নামাজ পড়তে পারি না আল্লাহর হুকুম মানি না এমন কিছু মানুষ আছে কি আছে না আবার কিছু মানুষ আছে নামাজের দিকে ডাকলে ইসলামের কোন কাজে ডাকলে বলে আমি অসুস্থ আল্লাহ বলবে এ অপরাধীরা অনেক সুযোগ দিয়েছি সুযোগকে কাজে লাগাও নাই আমার আল্লাহর সাথে নাফরমানি করছো আল্লাহর গোলামি করছ নাই যদি 24 ঘন্টার মধ্যে 75 মিনিট আল্লাহর জন্য দিতি তাহলে আজকে হাশরের মাঠে আর এই ভয়াবহ অবস্থার সম্মুখীন বুঝতে পেরেছেন তো এই কারণে সম্মানিত হাজিরিন ওয়া শুনলেন এক কান দিয়ে শুনলেন আরেক কান দিয়ে বের করলেন আমল করলেন না কোনো লাভ হবে এ কারণে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব আজকের পর থেকে আমরা নামাজ ছেড়ে দিব না আল্লাহর সাথে নাফরমানি করব না আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করব কে কে রাজি আছেন হাত উঠান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ আমাদের কবুল করুন হাত নামা সাবধান নামাজ ছেড়ে দিবেন না মিথ্যা কথা বলবেন না আল্লাহ নাফরমানি করবেন না কোন কাজ করলে আল্লাহ খুশি হয় কোন কাজ করলে আল্লাহ বেজার হয় আমরা জানি কি জানি না খুব ভালো জানি খুব ভালো বুঝি কারণ প্রত্যেক গ্রামে একটা দুইটা তিনটা মাহফিল হচ্ছে আর আপনারা ওয়াজ শুনতে শুনতে আপনারা নিজেরাও কিন্তু ওয়াইজ হয়ে গেছে আপনাদের এখানে বসায় দিলে সবাই আধা ঘন্টা এক ঘন্টা ওয়াজ করতে পারবেন তাহলে যেমনি কেমনে পারবেন ওয়াজ কিন্তু আর কি এই কারণে চায়ের দোকানে তর্ক লাগলে ওয়াজ কিন্তু আপনারা কিন্তু কম পারেন না অনেক যুক্তি আছে আপনাদের কাছে আছে কি আছে না অনেক যুক্তি আছে অনেক ইলমও আছে মাগার আমল নাই কিন্তু আমাদের আমল করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলি আমিন এই মজমাই মাহফিল আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমিন কেউ উঠাউঠি করবেন না আমরা এখনই মোনাজাত দিয়ে দেব এক